নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে আমি বানাবো জ্যান্ত মাছের ঝোল পটল দিয়ে। তো চলো ফার্স্ট আমি মাছগুলোকে কেটে নেব। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, তো এবার মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেব। মাছগুলোতে এবার আমি একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মাছগুলোকে মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছি, যাতে মশলা একটু ভালো করে ঢেকে নেছে। তখন নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে আগে একটু গরম করে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এতে একটু তেল দিয়ে দেব। আমি তরকারিটা বানানোর জন্য যা যা নিয়ে নিয়েছি, ফার্স্ট আমি এই মাছগুলোকে ভেজে নেবো। আর আমি এখানে নিয়ে নিয়েছি পটল নিয়েছি, পটল মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি, আর এই যে আলু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আদা বাটা, লঙ্কা কাঁচা লঙ্কা এটা চারটে মতো নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর টমেটো। তো চলো ফার্স্ট আমি এই মাছগুলোকে ভেজে নিই। তেলটা এদিকে প্রায় গরম হয়েই এসছে, তো আমি এবার মাছগুলোকে ছেড়ে দেবো। এক সাইডে ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলোকে উল্টে দিয়েছি, এই সাইডটা ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, তো আমি ওগুলোকে তুলে নেবো। আর যে বাকি মাছগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দেবো। এবার মাছ ভাজা হয়ে গেছে আমার, এবার আমি পটলগুলোকে ভেজে নেবো। এর মধ্যে আমি হালকা নুন দিয়ে দিচ্ছি, তাহলে পটলটা তাড়াতাড়ি
সিদ্ধ হয়ে যাবে আর ভাজা তাড়াতাড়ি হয়ে ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে আমি তুলে নেব, মধ্যে দিয়ে দিলাম কটা গোটা জিরে, যেটা হালকা একটুখানি ভেজে নেব। এরপরের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আলু দিব। আলুটা ভাজা হয়ে গেছে, লাল হয়েছে, তো এর মধ্যে আমি টমেটোগুলো ধুয়ে দিয়েছি। এবার একটুখানি হালকা নেড়ে নেব। এবার আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুনটাও দিয়ে দেবো। আমি এর মধ্যে হালকা করে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এক দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। এবার আরেকটুখানি কষিয়ে নেব। এবারে আমি এতে জল দিয়ে দেব। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে ঝোলটা, তো এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। আর তোমরা যারা যারা দেখছো আমার চ্যানেল, আমার ভিডিওটাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এবার আমি একটুখানি ফুটুক, মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর এইটা বানানো খুবই সিম্পল, একদম খুবই সহজ, তো আপনারাও ট্রাই করতে পারেন। তো এটা একটুখানি আর একটুখানি জাস্ট ফুটিয়ে নেবে। আমার সিম্পল পটল দিয়ে মাছের ঝোল রেডি। এর মধ্যে আমি হালকা গরম মশলা ছড়িয়ে দেবো। পুরোপুরি রেডি আমার তরকারি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।